السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রব্বুল আলমিনের জন্যে, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, প্রিয় দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে কোরআন শিখুন রমাদান স্পেশাল কোর্স ওয়ান, অর্থাৎ পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা কোর্সের আজকে আমাদের 18তম ক্লাস। ইতিপূর্বে আমরা 17টা ক্লাস কমপ্লিট করেছি এবং আমাদের টেক্সট বই কোরআন পড়ুন একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে পাবলিশকৃত এই বইটার আমরা 93 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা 94 পৃষ্ঠা থেকে সামনে যাব এবং কিছু নতুন নিয়ম শিখব ইনশাআল্লাহ তাআলা। আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই আমাদের এই কোর্সটা পরিপূর্ণরূপে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হয়তো বা আর 4-5টা ক্লাসের মধ্যেই ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের বইটা কমপ্লিট করতে পারব। এরপরে আমরা চেষ্টা করব আপনাদের একটা এক্সাম নেওয়ার জন্য এবং তার উপর ভিত্তি করে আমরা সবচেয়ে ভালো যিনি করবেন তাকে আমাদের পক্ষ থেকে ছোট্ট কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আজকে আমরা শুরু করছি আমাদের 18তম ক্লাস এবং আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা আমাদের বইটার 94, 95, 96, 97 এই পেজগুলো ইনশাআল্লাহ কমপ্লিট করবো। আল্লাহুল মুস্তাআন, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালনা ওয়া ইলাইহি উনীব। আমরা সবাই দোয়া পড়ি, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি, রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্বিহনা ফিদ্দীন। যারা অনলাইনে আছেন, আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে আমাদের এই ভিডিও লিঙ্কটা একটু কাইন্ডলি শেয়ার করবেন, তাহলে তারা দ্রুত আসতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমরা শুরু করছি পৃষ্ঠা নম্বর 94 থেকে। 94 পৃষ্ঠায় যখন আপনারা যাবেন এই টেক্সট বইটার, এখন হয়তো বা তারা বই সাপ্লাই দিতে পারবে যেহেতু লকডাউন কিছুটা শিথিল হয়েছে। এই বইয়ের যে ইমেজগুলো দেয়া আছে আমাদের গ্রুপের মধ্যে, সেখানে কিন্তু এটা ঠিকানা বা অ্যাড্রেসটাও দেওয়া আছে। যদি আপনারা কথা বলে বইটা অর্ডার করতে পারেন তাহলে খুব ভালো হয়। তো 94 পৃষ্ঠায় যখন আমরা যাব তখন দেখব এখানে একটা টপিক আছে, সেটা হলো যে র, এই যে হরকতটা র, শুধুমাত্র র হরকতটা কীভাবে পড়তে হয় এটার উপরে আলাদা একটা টপিক এখানে আনা হয়েছে। এবং র দিয়ে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর কিছু শব্দ কোরআন থেকে এখানে বাছাই করে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, জি কাইন্ডলি যারা আপনারা লাইভে আছেন লিঙ্কটাকে আমাদের গ্রুপের মধ্যে একটু পেস্ট করে দিবেন, তাহলে অনেকে হয়তো বুঝতে পারছে না যে ক্লাস শুরু হয়েছে আর কি। জি, মেসেঞ্জার গ্রুপে। জি, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মানে ক্লাসের ফাঁকে ফাঁকে এই প্রশ্নগুলোকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, তাহলে আমি এখান থেকে দেখতে পাবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, যে 94 পৃষ্ঠায় যখন আমরা যাব তখন দেখব যে এখানে টপিকটার নামই হচ্ছে র হরকতটা কীভাবে পড়তে হবে। ঠিক আছে, র হরকতটা কেমন করে পড়তে হবে। তো এখানে বাংলা দিয়ে কিছু নিয়ম লেখা আছে, র র দিয়ে শব্দগুলো বাছাই করে এইখানে আনা হয়েছে। ঠিক আছে, তারপরে পরের পৃষ্ঠায় যখন যাবেন 95 পৃষ্ঠায় সেখানে দেখবেন যে আরও কিছু নিয়ম আছে। তো এগুলো যদি একটা একটা করে আমি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে, আমি খুবই সংক্ষেপে বলছি যতটা সংক্ষেপে বলা যায়। আপনারা ইমেজগুলোর এই লেখাগুলো পড়লেই বুঝতে পারবেন ভিডিওটা দেখার সাথে সাথে যে আমি আসলে কী বলতে চাচ্ছি।
তো মূল কথাটা বলছি, মূল কথাটা হচ্ছে যে প্রথম কথা যে এই যে র, এই র অক্ষরটার উপরে যখন জবর থাকবে, র অক্ষরটার উপরে যখন জবর থাকবে তখন কোরআনে কখনোই কখনোই আমরা এটাকে রা পড়ব না। সিম্পল, আমরা এটাকে কখনো রা পড়ব না। আমরা র এর উপরে জবর থাকলে সব সময় রই পড়ব, এটার কোনো চেঞ্জ হবে না, রই থাকবে। এটাই এখানে কিছু নিয়মের আদলে এখানে দেওয়া হয়েছে, আমি খুবই সহজ করে বললাম। যদি র এর উপরে আপনি জবর দেখেন এটাকে রা কখনো বলবেন না, রই বলবেন। যেমন ফর এক্সাম্পল এই যে র জবর র বা তাজদিদ জেরবি রব্বি কাব জবর সরি হাজের হি রব্বিহি, কখনো রাব্বিহি বলবো না, আমরা বলবো রব্বিহি। যেমন র জবর র বা তাজদিদ জেরবি রব্বি কাব জবর কা রব্বিকা রব্বিকা, কখনো রাব্বিকা বলবো না, ঠিক আছে, কখনোই রাব্বিকা বলবো না। জি, তো যেটা বলছিলাম যে আমরা যে নিয়মটা শিখলাম এখন, যে এই র অক্ষরটা পড়ার কয়েকটা নিয়ম আছে, কখনো এটাকে মোটা করে পড়তে হয় কখনো পাতলা করে পড়তে হয়। প্রথম নিয়মটা হচ্ছে কোরআনে যত জায়গাতেই র শব্দটা আপনি র অক্ষরটা দেখবেন এবং র এর উপরে আপনি জবর দেখবেন তখন রটাকে কখনো রা পড়বেন না, রাব্বিকা রাব্বিহি সিরাতা এরকম করে কখনো পড়বেন না, রটাকে রই পড়বেন, এটার কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে এখানকার পৃষ্ঠা নাম্বার 94 নিয়ম, ঠিক আছে, 94 পেজের মধ্যে এই নিয়মটা দেওয়া আছে। আমি খুবই শর্ট করে বললাম, তাই আমি শব্দগুলো একটু পড়ে দিচ্ছি, হ্যাঁ আপনারা আপনাদের জন্য আপনারা পরে ভিডিও দেখে এটাকে মিলিয়ে নেবেন। এবার এই যে প্রথমে লেখা আছে যে রব্বিহি, হ্যাঁ তারপরে যে রব্বিকা রাব্বিকা না, সিরাত সিরাতনা, ঠিক আছে, এই যে রিজকুন রিজকুন, এই যে রব্বিহিম এটাকে রাব্বিহিম পড়া যাবে না, রব্বিকুমা এটাকে রাব্বিকুমা পড়া যাবে না। যদিও বা বলে দিচ্ছি, যদিও বা এটা যদি রাব্বিকুমা কেউ পড়ে এটাতে অর্থ চেঞ্জ হয়ে যাবে না, এটাতে কিন্তু অর্থ পরিবর্তন হবে না, কিন্তু এটা আমাদের যে তাজবিদের যে কায়দাগুলো আছে এর খেলাফ হচ্ছে আর কি, সৌন্দর্য নষ্ট হচ্ছে এইভাবে আর কি। তারপরে যে ওয়া ওয়া রসুলহু ওয়া রসুলহু, হ্যাঁ এই যে রকে র পড়লাম, তারপরে জিক্রি জিক্রি এরকম করে, তারপরে আছে যেমন রব্বি, তারপরে আছে আকসারু আকসারু, তারপর ইবরাহিমা ইব্রাহিম না ইবরাহিমা রহিমা আমরি, এই যে তারপর আছে রব্বানা রব্বানা রাব্বানা না, হ্যাঁ তারপর আকসারুহুম আকসারুহুম আকসারুহুম, তারপরে কাসীর কাসীর, তারপর আজরিন আজরিন। তাহলে এই পৃষ্ঠায় শিখলাম আমরা এই যে পৃষ্ঠা নাম্বার 94, যে যদি কোরআনে র এর উপরে জবর থাকে তাহলে আমরা কখনোই সেটাকে রা পড়ব না, আমরা র করে পড়ব, এটা হলো একটা নিয়ম। সেকেন্ড নিয়মটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 95 আছে, 95 পেজের মধ্যে গিয়ে দেখবেন র এর আরও একটা নিয়ম দেয়া আছে এখানে, এটা 95 পৃষ্ঠা। সে নিয়মটা আমি খুবই খুবই শর্ট করে বলছি, এখানে বাংলা যে লেখাগুলো আছে এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, আমি খুবই সংক্ষিপ্ত করে বলছি যে যদি যদি দেখেন যে র শব্দ সরি র অক্ষরটার সামনে র অক্ষরটার সামনে জের আছে, জের র অক্ষরটার সামনে জের আছে, তাহলে রটাকে পাতলা করে পড়বেন, রটাকে পাতলা করে পড়বেন। আর যদি দেখেন যে র অক্ষরটার সামনে র অক্ষরটার ঠিক ইমিডিয়েট সামনের অক্ষরে জবর আছে অথবা পেশ আছে, জবর আছে অথবা পেশ আছে, তাহলে রটাকে ভারী করে মোটা করে পড়বেন। সিম্পল নিয়ম,
আবার বলছি, যদি র অক্ষরটার সামনে র অক্ষরটার ঠিক ইমিডিয়েট সামনের অক্ষরটাতে জেড থাকে বা কাসরা থাকে তাহলে পাতলা করে পড়বেন, আর যদি পেশ থাকে বা জবর থাকে সেক্ষেত্রে আপনি পুরু করে মোটা করে পড়বেন। যেমন এক্সাম্পল, যেমন এই যে প্রথম শব্দটা দেখুন, এই যে লেখা আছে ওয়াও জবর ওয়া লাম সাকিন ওয়াল আলিফ র জবর আর দ জেড দি ওয়াল আর দি, এই যে আর ওয়াল আর দি ওয়াল আর দি, আমি মুখটা একটু গোল করলাম, রটাকে একটু মোটা করে পড়লাম, ওয়াল আর দি ওয়াল আর দি ওয়াল আর দি, তার পাশে আল আর দি আল আর দি আল আর দি, এইভাবে। তারপরে আর সেল না আর সেল না আর সেল না, এটা হলো জবর ছিল, রয়ের সামনে জবর ছিল, এই যে রয়ের সামনে এখন পেশ, এই যে আল কুর আনু আল কুর আনু আল কুর আনু, এই যে আকবর আকবর আকবর, মোটা করে পড়লাম। তারপরে আছে দেখুন আল আরশি আল আরশি আল আরশি, রটাকে মোটা পড়লাম, পুরু করে পড়লাম। কেন পুরু করে পড়লাম? কারণ রয়ের সামনে কী আছে? জবর অথবা পেশ। ওকে, আর যদি রয়ের সামনে জেড থাকে সেক্ষেত্রে আমরা পাতলা করে পড়ব, যদি রয়ের সামনে জেড থাকে সেক্ষেত্রে পাতলা করব। যেমন এই যে রয়ের সামনে জেড আছে, ওয়াস ওয়াসবির 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 ওয়াসবির, সিম্পল ওয়াসবির, এটা ওয়াসবির এরকম করে পড়িনি, ওয়াসবির ওয়াসবির, ফিরআউনা ফিরআউনা ফিরআউনা, ঠিক আছে? এইভাবে আপনারা পড়বেন, আমি বাকি শব্দগুলো পড়ে দিচ্ছি। আচ্ছা, এটা গেল নিয়ম দুই। আরেকটা নিয়ম আছে, যদি একটা নিয়ম আছে, রয়ের নিয়ম কটা শিখলাম? রয়ের নিয়ম শিখলাম কিন্তু এখন তিনটা। একটা হলো রয়ের উপরে যদি জবর থাকে কোরআনে তাহলে রকে আমরা রা পড়বো না, র পড়বো। নাম্বার টু, রয়ের যদি সামনের অক্ষরে জের থাকে সেক্ষেত্রে আমরা রটাকে পাতলা পড়বো, যেমন ওয়াসবির ফিরাউনা। নাম্বার থ্রি, রয়ের সামনে যদি রয়ের সামনের অক্ষরে যদি পেশ থাকে বা জবর থাকে সেক্ষেত্রে আমরা ভারী করে পড়বো, যেমন আল আর উদি, তারপর আকবর ইত্যাদি। এখন নিয়ম চার, রয়ের নিয়ম চার হচ্ছে, যদি কোনো সেন্টেন্স বা কোনো আয়াত দেখেন, যে কোনো আয়াত যেখানে ওয়াকফ আছে, ওয়াকফ কিন্তু আয়াতের মাঝখানেও থাকতে পারে, এমন না যে আয়াতের শেষেই শুধু ওয়াকফ থাকবে, ওয়াকফ মানে হচ্ছে থামা, আয়াতের শেষেই যে শুধু ওয়াকফ থাকবে এমন না, আয়াতের মাঝখানেও কিন্তু ওয়াকফ থাকতে পারে, কোরআনে এরকম চিহ্ন থাকবে, সেটা আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। তো মনে রাখবেন, যদি ওয়াকফ থাকে মানে আমাদেরকে থামতে হয় সেখানে, এবং শেষের অক্ষরটা র হয়, মানে এমন একটা শব্দ দিয়ে থামতে হবে যেই শব্দটা লাস্ট লেটার হচ্ছে র, মানে র এর মধ্যে ওয়াকফ করতে হবে, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে দেখুন এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে দুইটা অক্ষর একসাথে, দুইটা অক্ষর একসাথেই আমাদেরকে ওয়াকফ করতে হবে, দুইটা অক্ষর একসাথে। কেমন করে? যেমন এই যে ওয়াও জবর ওয়া লাম সাকিন ওয়াল ফা জিম জবর ফাজ রয় যাবার সাকিন, রয় কিন্তু কিছু নাই, এই যে ওয়াল ফাজ আবার রয় কিন্তু সাকিন আছে, আবার এখানে ওয়াকফ আছে, তাহলে আমাকে থামতে হবে দুইটাকে মিলিয়ে, জিম এবং র দুইটাকে মিলিয়ে, যেমন ওয়াল ফাজর ওয়াল ফাজর, ঠিক আছে? থামলে ওয়াল ফাজর ওয়াল ফাজ ফাজার এরকম না, ওয়াল ফাজর, দুইটা একসাথে, দুইটাকে একসাথে থামাই দিতে হবে। তারপর যেমন এই যে একটা কমন সুর আমরা সবাই জানি, ওয়াল আসর ওয়াল আসর, এইভাবে দুইটাকে একসাথে থামাতে হবে। তারপরে যে শুকর শুকর একসাথে, তারপরে এই যে হিজর হিজর একসাথে, এটা একটা নিয়ম, যে র এ যদি ওয়াকফ করতে হয় সেক্ষেত্রে দুইটা লেটারের মধ্যেই একসাথে ওয়াকফ করতে হবে, এবং দুইটা মিলে একটা সাউন্ড বের করতে হবে, ওয়াল ফজর ওয়াল আসর, হ্যাঁ, তারপরে ওয়া শুকর ইত্যাদি। আচ্ছা, তারপরে তারপরে যে নিচে দুইটা ছক আছে 95 পৃষ্ঠায়, এই দুইটা ছকে নতুন তেমন কিছু নাই, আগে আগে আমি যেটা বললাম যে যদি জের থাকে পাতলা করে পড়বেন, ওইটাই এখানে রিপিট করা হয়েছে আর কি। যেমন এখানে লেখা আছে যে বিল বিল মির বিল মির সদ বিল মির সদ, এই যে রয়ের সামনে কাসরা বা জের আছে, যে রকে পাতলা করে পড়লাম। তারপরে ফির তির সরি তির তসি তির তসি,
তারপরে যে কর ফির ফির কতি ফির কতিন ফির কতিন ফির কতিন এইরকম, ঠিক আছে? আচ্ছা, তারপরে 95 পৃষ্ঠায় শেষের বক্সটা পড়ছি। আচ্ছা, যদি দেখা যায় যে রয়ের সামনে আপনার ইয়া বা ওয়াও আছে, সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে আমরা ওই যে মদ করব, যদি থামতে হয়, ওয়াকফ করতে হয়, মনে রাখবেন একটা কমন নিয়ম হচ্ছে, যদি কোরআনে একটা কমন নিয়ম যে একটা আয়াতকে শেষ করতে হলে একটু টেনে একটু লম্বা করে শেষ করতে হয়, এটা সিম্পলিসিটি কোরআনে। তো সেরকম যদি থাকে যে র আছে শেষ অক্ষর, তার আগে ইয়া আছে বা ওয়াও আছে, সেক্ষেত্রে আমরা একটু মদ করব, মদ করে নরম করে শেষ করব, নরম করে ছাড়বো। যেমন খ ইয়া জবর খই র পে শুরু খইরু, হ্যাঁ, এটাকে এইভাবে পড়া যায় খইরু। অথবা যদি থামি আমরা তাহলে খইর খইর এইভাবে থামতে হবে, আর যদি আমরা না থামি এটাকে একবারে পড়ে যাই তাহলে খইরু পরেরটার সাথে মিলিয়ে পড়তে হবে। আবার যেমন তৈরু তৈরু শব্দটা তয়া জবর তৈ র পে শুরু তৈরু, এই তৈরুটাকে আমরা যদি না থামি তাহলে তৈরু পড়বো, তৈরু টানবো না, আর যদি থামতে হয় তাহলে তৈর থামতে হবে। এরকম করে সাইরু হবে সাইর, গইরু হবে গইর। এটা আপনারা আগে সামনেও জানতে পারবেন, সামনে আমাদের ওয়াকফোর নিয়মগুলো আসবে ইনশাল্লাহ। তো এই হলো আমাদের 94 এবং 95 পৃষ্ঠা, যেখানে আমরা র কেন্দ্রিক কিছু নিয়ম শিখলাম। এটা অন্য অন্য কায়দায় খুব একটা থাকে না, এই বইটার মধ্যে আছে। রয়ের একটা হলো কমন নিয়ম, রকে রয় পড়তে হবে, রা পড়া যাবে না যদি রয়ের উপর জবর থাকে। আর যদি রয়ের সামনের অক্ষরে জেড থাকে তাহলে রকে পাতলা পড়ব, আর যদি রয়ের সামনের অক্ষরে পেশ থাকে বা জবর থাকে সেক্ষেত্রে এটাকে ভারী করে পড়ব, আর যদি রয়ের উপরে যজম থাকে এবং রয়ে আমাকে থামতে হয় সেক্ষেত্রে আমরা ওই যে দুইটা অক্ষরকে মিলিয়ে থামবো, যেমন ওয়াল আসর ওয়াল ফজর ইত্যাদি। এই হলো র কেন্দ্রিক কিছু নিয়ম, যেটা আপনারা 94-95 পৃষ্ঠায় পাবেন মাশাআল্লাহ। তারপরে যাচ্ছি আমাদের 96 পৃষ্ঠায়। আমাদের এই যে 96 থেকে ধরেন 113 পৃষ্ঠা, এই কয়টা পৃষ্ঠা বাকি আছে আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যেই এটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই আমরা প্রত্যেকেই কোরআন ধরবো ইনশাআল্লাহ তাআলা, এবং কোরআন ধরার সময় কোন কোরআন আপনারা কিনবেন সেটা আমি পরে বলে দেবো ইনশাআল্লাহ তাআলা। আর হলো কোরআন যারা ধরে কায়দা থেকে তারা কিন্তু অনেক হাদিয়া তোহফা পাঠায়, এটা কিন্তু আপনারা জানেন কি না, যদিও মজা করে বলছি, কিন্তু যারা যারা কোরআন ধরে তারা কিন্তু মানুষকে গরু জবাই করে খাওয়ায়, তারপরে মিসকিন খাওয়ায়, তারপরে দান খয়রাত করে, একটা কি বলবো, কোরআন ধরা উপলক্ষে একটা আয়োজনের অ্যারেঞ্জমেন্ট করে। তো আমরা অনলাইনে এরকম কিছু করতে পারি কি না সেটা নিয়েও ডিসকাস হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে কোরআন ধরার আগে আমি আপনাদের একটা টেস্ট নিব, একটা পরীক্ষা নিব ইনশাআল্লাহ, কিছু প্রশ্ন আমি রেডি করবো ইনশাআল্লাহ, সেগুলো আমরা গ্রুপে দিব, অডিওর মাধ্যমে পাঠাতে হবে এবং কিছু লিখিত আকারেও লিখতে হবে, ঠিক আছে? আমরা চেষ্টা করব যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু হাদিয়া বা তোহফা পাঠানো যায় কি না ইনশাআল্লাহ তাআলা আমরা এই চেষ্টাটা করবো। তো আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আরেকটা নিয়ম দিচ্ছি, এই নিয়মটা দিয়ে আমরা শেষ করছি আজকে ক্লাসটা, এই নিয়মটা দিয়ে শেষ করছি। সেটা হলো খুব সহজ নিয়ম, সহজ নিয়ম, সেটা হচ্ছে আমরা কিন্তু এক গত ক্লাসে মিম সাকিনের নিয়মটা পড়েছি, মিম সাকিনের নিয়ম। আজকে কিন্তু নুন সাকিনের নিয়ম দিচ্ছি, আজকে দিচ্ছি নুন সাকিনের নিয়ম। আমি বলেছি দুইটা নিয়ম আলাদা আলাদা, মিম সাকিনের নিয়ম আলাদা, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের ইখফা, মিম সাকিনের ইদগাম এটা আলাদা। আবার আজকে শিখতেছি নুন সাকিনের নিয়ম, নুন সাকিন, নুন সাকিন বা তানভিন, ঠিক আছে? তো নুন সাকিন তানভিনের এখানেও কিন্তু চারটা নিয়ম পাওয়া যাবে, একটা হলো আপনার ইজহার, একটা হবে ইখফা, একটা হবে ইদগাম, ঠিক আছে? এরকম করে আরও নিয়ম আসবে। তো আজকে আমরা একটা নিয়ম দিচ্ছি, সেটা হলো ইজহার, আজকে আমরা একটা নিয়ম দিচ্ছি সেটা হলো ইজহার, নুন সাকিনের, নুন সাকিন বা তানভিনের কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম দিচ্ছি আজকে আমরা, সেটা হলো ইজহারের, ইজহারের নিয়ম। তো
প্রথমে আমরা জানবো যে ইজহার কাকে বলে। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, কোনো রকম মদও হবে না, কোনো রকম গুন্নাও হবে না, একদম স্পষ্ট করে নর্মালি পড়তে হবে, এটা হলো ইজহার। তারপরে আমরা জানবো ইজহারের হরফ কয়টা। ইজহারের হরফ হচ্ছে ছয়টা, ইজহারের হরফ ছয়টা, এগুলো মুখস্থ করতে হবে। ইজহারের হরফ ছয়টা খুব সহজে, হামজা হা, আইন হ্যা, গইন খ, মানে গলার সাথে সম্পৃক্ত যে হরফগুলো ছিল সেগুলাই। দেখুন এই যে গলার নিচ থেকে বলতাম হামজা হা, গলার মাঝখান থেকে বলতাম আইন হ্যা, উপরের পার থেকে বলতাম গইন খ, এই যে হরফে হলকি যেটাকে বলা হয় আর কি, মানে গলার সাথে সম্পৃক্ত যে ছয়টা হরফ, এই ছয়টা হরফই হচ্ছে ইজহারের হরফ। ঠিক আছে, ইজহার মানে স্পষ্ট করে পড়া। এখন নিয়মটা কি, নিয়মটা হচ্ছে যে ইজহারের হরফগুলোর সামনে, ইজহারের হরফগুলোর সামনে যদি আমরা দেখি, বা এভাবে বলতে পারি, এটা কঠিন হয়ে যেতে পারে, আমি সহজ করে বলছি, যে নুন সাকিন বা তানভিন। নুন সাকিন মানে নুনের উপরে সাকিন, আর তানভিন মানে দুই জবর দুই জে দুই পেশ। নুন সাকিন, নুন সাকিন অথবা তানভিনের ঠিক পরে, নুন সাকিন বা তানভিনের ইমিডিয়েট পরে যদি ইজহারের কোনো অক্ষর চলে আসে, ইজহারের যে কোনো অক্ষর হতে পারে হামজা অথবা হা অথবা আইন অথবা হ্যা অথবা গইন অথবা খ, নুন সাকিন বা তানভিনের ঠিক ইমিডিয়েট পরে ইজহারের যে কোনো হরফ যদি আসে, তাহলে আমরা গুন্নাও করব না, আমরা কোনো মদও করব না, আমরা শুধু স্পষ্ট করে নর্মালি পড়ে যাব। এটাকে স্পষ্ট করে পড়া বলে, এই জন্যই এর নাম হলো ইজহার। কেমন করে, আপনারা পৃষ্ঠা নাম্বার 96 গেলে পাবেন, দেখাচ্ছি, পৃষ্ঠা নাম্বার 96 গেলে পাবেন যে এই যে দেখুন ইজহারের হরফগুলো দেওয়া আছে, যে হামজা হা আইন হা গইন খ, এবং এগুলো দিয়ে শব্দগুলো তৈরি করে দেওয়া আছে, কোরআন থেকে বাছাই করা শব্দগুলো এখানে দেওয়া আছে। যেমন ধরেন এই যে হামজা, হামজা দিয়ে উদাহরণ, ওয়াও জবর ওয়া, ইয়া নুন সাকিন ইয়ান, এই যে হামজা ওয়াও জবর আও, ওয়া ইয়ান আও, নুন জবর না, ওয়া ইয়ান আও না। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে নুন সাকিন, এই যে নুন সাকিন, এই যে নুন সাকিনের ঠিক পরে কোন অক্ষর আছে, হামজা আছে। হামজা কিসের হরফ, ইজহারের হরফ, এই জন্য এখানে গুন্নাও হবে না, এখানে মদও হবে না, স্পষ্ট করে পড়তে হবে ওয়াইয়ান আও না, ওয়াইয়ান আও না। ঠিক আছে, ওয়াইয়ান আও না, খুবই সহজ। তারপর এই যে এখানে দেখেন আলিফ জবর আ, নুন সাকিন আন, এই যে আলিফ খারা জবর আ, মিম জেন মি, নুন ওয়াও জেন নু, আ মিনু, এই যে নুন সাকিনের পরে হামজা আছে, হামজা মানে আলিফ, আন আমিনু, আমরা এখানে গুন্নাও করিনি মদও করিনি। তারপর দেখুন এই যে ওই যে হাফেশ হু দাল দুই জবর দান, হুদান আলিফ জবর আ ওয়াও সাকিন আও, হুদান আও, এখানে নুন সাকিন নাই কিন্তু তানভিন আছে, এই যে তানভিন দুই জবর, এই জন্য তানভিনের পরে দেখছি আমরা, আমরা হামজাকে দেখছি, হামজা ইজহারের হরফ, এই জন্য তানভিনটাকে আমরা গুন্না করবো না, এবং ইকফাও ইকফাও করবো না, গুন্নাও করবো না, মদও করবো না। হুদান আও, হুদান আও, নর্মাল হুদান আও। এইভাবে বাকিগুলো আমি পড়ে দিচ্ছি ছোটো হা দিয়ে। এক্সাম্পল হচ্ছে মিম নুন, মিম নুন জের মিন হা মিম পেশ হোম, মিন হোম, মিন হোম, মিন হোম, এখানে নুনের পরে হা আছে, হা ইজহার হরফ, এই জন্য মিং হোম এমন হবে না, বা মিন হোম এমন হবে না, গুন্নাও হবে না, ইকফাও হবে না, নর্মালি মিন হোম, মিন হোম। তারপরে আছে ওয়া ইন হোম, ওয়া ইন হোম, কোনো গুন্না নাই, কোনো মদ নাই। তারপরে ওয়া নু হ্যান, তানভিন আছে, ওয়া নু হ্যান হ্যাডাইনা, ওয়া নু হ্যান হ্যাডাইনা, আমরা কিন্তু নু হ্যাং ইকফা করিনি, বা নু হাও, নু হাও এগুলো করিনি, নু 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 হ্যান গুন্নাও করি নাই, নর্মালি নু হ্যান হ্যাডাইনা। আইন দিয়ে, আইন গলার মাঝখান থেকে আইন দিয়ে, আইন হলো ইজহারের হরফ, তাহলে এখানে নুন সাকিন আছে, আন আন আমতা, আন আমতা, সুরা ফাতিহা আমরা যেটা পড়ি আন আমতা আলাইহিম, এখানে আং আং এরকম পড়া যাবে না,
আন এগুলো পড়া যাবে না নর্মালি আন আনতা তারপর শব্দগুলো পড়ছি আমি তারপর আছে ফাইন ফাইন উদুনা ফাইন উদুনা পৃষ্ঠা নম্বর 96 তারপরে শাই ইন আলিম বড় হা দিয়ে বড় হা ইজহারের হরফ ওয়ান হার ওয়ান হার ওয়ান হার তারপর আছে মিন মিন হাসানাতিন মিন হাসানাতিন তারপর আছে আইনিন হামিয়াহ আইনিন হামিয়াহ আসলে হামিয়াতিন আছে আমি ওয়াকফ করলাম বলে পড়লাম আইনিন হামিয়াহ তারপর হচ্ছে গয়ন গয়ন দিয়ে ফাসায়ুন গিদুনা ফাসায়ুন গিদুনা মনে রাখবো ইজহারের সময় নুনগুলো স্পষ্ট হবে কোনো গুণনা নাই কোনো ইকফা নাই তারপর মিন গয়রি মিন গয়রি তারপর রব্বুন গফুর রব্বুন গফুর তারপর খ দিয়ে ওয়াল মুন খনিকাতু ওয়াল মুন খনিকাতু তারপর মিন খয়রিন মিন খয়রিন শেষের শব্দটা হচ্ছে আলিমুন খবীর আলিমুন খবীর মাশাআল্লাহ আমরা 96 পৃষ্ঠা শেষ করলাম ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী ক্লাসে 97 পৃষ্ঠা থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত শেষ করব ইনশাআল্লাহ তাআলা আজকের ক্লাসে আমরা শিখলাম র কেন্দ্রিক 4-5টা নিয়ম এবং নুন সাকিন তানভিনের যে নিয়ম আছে 4টা সেই 4টার প্রথমটা শিখলাম সেটা হলো ইজহার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক ইনায়াত করুন এবং এই রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক ইনায়াত করুন এবং আল্লাহ পাক আমাদেরকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শেখার সাথে সাথে এর অর্থটাকেও যেন বোঝার তৌফিক দান করেন কোরআনের জন্য আমাদের সময় আমাদের শ্রম আমাদের মাল জান নফসটাকে আল্লাহর পথে উৎসর্গ করার তৌফিক আল্লাহ পাক দান করেন আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ একটু পরে আমরা অনুবাদ ক্লাস নিয়ে আসব আজকে 96 পৃষ্ঠা পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা 97, 98, 99 104টা পৃষ্ঠা নিয়ে ক্লাস করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তো ক্লাস শেষ করার আগে আমরা প্রতিনিয়তই একটা ছোটো ছোটো আমলের কথা বলে থাকি এগুলো খুব সহজেই আমরা করতে পারি এখন যেহেতু আমরা শেষ দশকের মধ্যে আছি আল্লাহ পাকের শুকরিয়া যিনি আমাদেরকে শেষ দশকে পৌঁছে দিয়েছেন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং রমাদানের সওয়াবগুলো রাখার তৌফিক দান করছেন এই শেষ দশকে আমরা কিছু কিছু কাজ একটু বেশি করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেটা হলো রাতের সালাত রাতের সালাত প্রথমত যত লম্বা করে পারা যায় যত ধীর স্থিরভাবে করা সম্ভব হয় লম্বা করে ধীর স্থিরভাবে রাতের শেষ অংশে পড়লে সবচেয়ে বেশি ভালো হয় কারণ এই সময় আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি আহ্বান করতে থাকেন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে সেটা দান করব কে আছে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো এই আহ্বানটা শুরু হয় রাতের শেষ অংশে গিয়ে রাতকে তিন ভাগ করলে শেষ অংশে গিয়ে ধরেন 12-1টার দিক থেকে শুরু করতে পারি আমরা প্রথম রাতেও পড়তে পারি এটা কোনো খারাপ কিছু না এটাও আমরা পড়তে পারি কিন্তু শেষ রাতে পড়াটা বেশি ভালো এটা আমার মত কারণ এখানে অনেকগুলো বেনিফিট একসাথে পাওয়া যাবে আর যে কাজগুলো আমরা বেশি করে করতে পারি এই সময় সেটা হলো কোরআন তেলাওয়াত সলাতের মধ্যে কোরআন বেশি করে তেলাওয়াত করা বা সলাতের বাইরেও কোরআন আপনি বোঝেন আর নাই বোঝেন রিসাইট করা শুধু রিসাইট করতে থাকা আমি বলেছিলাম যে আমাদের উপর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে রমাদান মাসে প্রতিদিন মিনিমাম এক পারা করে কোরআন পড়া মানে 30 দিনে যেন আমরা একটা খতম দিতে পারি এবং এটাকে নিজের উপর একটা বাধ্যতামূলক অভ্যাস করে নেওয়া যে অভ্যাস মানে ইবাদতমূলক অভ্যাস যেটা প্রতি মাসেই আমরা মিনিমাম একটা বার যেন কোরআন কাভার টু কাভার খতম দিতে পারি একটা বার করে আপনি এক পারা করেও ভাগ করে নিতে পারেন অথবা আমি যেটা করি বা যেটা আমি পছন্দ করি সেটা হলো সূরা ওয়াইজ ভাগ করে নেয়া কারণ পারা ওয়াইজ ভাগ করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না সূরা ওয়াইজ যেমন প্রথম দিন সূরা বাকারা সেকেন্ড দিন সূরা আল ইমরান তৃতীয় দিন সূরা মাইদা নিসা চতুর্থ দিন মাইদা ইত্যাদি এইভাবে প্রথমে বড় বড়গুলো তারপর একটু বেশি বেশি করে নেয়া শেষের দিকে গিয়ে 8-10টা করে নিতে পারেন মানে এমনভাবে ভাগ করে নেওয়া যে আপনি 30 দিনে আপনি পুরো কোরআনটা খতম করতে পারবেন এটা আমাদের উপর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ রমাদানের একটা গুরুত্বপূর্ণ সুন্না কিন্তু রমাদান মাসে কোরআন খতম করা তো যাই হোক এটা আমরা যারা করছি আলহামদুলিল্লাহ যারা করছি না
এখন থেকেই ট্রাই করি এবং রমাদানের পরেও যেন অব্যাহত রাখি, মাসে মিনিমাম একটা করে খতম দেওয়ার চেষ্টা করি। শেষ দশকে আমরা কোরআনটা বেশি করে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। সালাতগুলো একটু লম্বা করে ধীরস্থিরতার সাথে পড়ি, যতটা সম্ভব আমরা এই শেষ দশকে সাদাকা করার চেষ্টা করি, যাকাত থেকে থাকলে সেটা দিয়ে দিই। তারপরে আপনার জিকির আজগারগুলো বেশি বেশি করে করি, তাসবিহ তাহলিলগুলো বেশি করে করি এবং নফল সালাত সুন্নাহ সালাতগুলোকে সতর্কতার সাথে আদায় করার চেষ্টা করি। সওম রাখা অবস্থায় কোনো রকম বাজে কোনো কাজে না জড়াই। আর যেটা আমার নসিহা সেটা হলো দোয়া বেশি বেশি করে করা, রমাদানের শেষ দশকে বেশি বেশি দোয়া করা, কারণ মাসটা প্রায় চলে যাচ্ছে এবং দোয়া কবুলের এই মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আর কি। তো আমরা যারা আল্লাহর কাছে অনেক কিছু চাই দুনিয়ার জন্য আখেরাতের জন্য, আর অল্প কয়েকটা দিন বাকি আছে আমাদের চেয়ে নেওয়ার জন্য, আল্লাহ পাক যেন সবাইকে আল্লাহর কাছে তার প্রয়োজনীয় জিনিসগুলো চেয়ে কবুল করিয়ে নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর দোয়ার মধ্যে আমরা ব্যক্তিগত দোয়া বেশি করব, তারপরে পরিবারের জন্যে, আমাদের উম্মার জন্যে, স্পেশালি মুসলিম উম্মার জন্যে, এবং মেজর বিষয়গুলোকে চেয়ে নিব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ পাক আমাদেরকে শেষ দশকটা কাজে লাগানোর তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। আর যে এক্সামে শব্দার্থ দিতে পারি, এক্সামে কী কী দিতে পারি সেটা আমি ইনশাআল্লাহ বলে দিব সামনের ক্লাসগুলোতে, তবে এতটুকু বলছি যে এখানে লিখিত একটা অংশ থাকবে এবং অবশ্যই মৌখিকটাই মূল, মৌখিকটাতে 70% মার্কস থাকবে এবং 30% মার্কস লিখিততে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা 97 পৃষ্ঠা থেকে সামনে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।